আর রমজানের শুরুতেই ঈদ বাজার নিয়ে বিস্তারিত জানাতে বসুন্ধরা সিটি থেকে যুক্ত হচ্ছেন রিফাত তাসনুভা। রিফাত, আজ রমজানের প্রথম দিন, প্রথম রোজা, ঈদ বাজার কতটা জমে উঠেছে? ধন্যবাদ জানাচ্ছি তানজিনা আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু রমজানের প্রথম রোজা, এবং সেই অনুসারে আজকে সকালে 10টার সময় যখন বসুন্ধরা সিটি কমপ্লেক্স খুলে, তারপর থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে মানুষ আসছেন, তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছেন, এবং তারা বলছেন যে মূলত ঈদের যে জিনিসগুলো রয়েছে, তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো, জামা কাপড়, নিত্য প্রয়োজনীয় জিনিস এবং জুতা বা তাদের আনুষঙ্গিক যেগুলো রয়েছে ঘর সাজানোর জিনিস, সেগুলো কিনতেই মূলত কিন্তু তারা এখানে এসেছেন। আমরা কিন্তু এই মুহূর্তে একটি দোকানে ঢুকেছি এবং আমরা দেখেছি যে এই দোকানে কয়েকজন ক্রেতা আছেন এবং তারা কিছু জিনিস দেখছেন, কেনাকাটা করছেন। আমি একটু কথা বলবো আপনার সাথে, একটু বলবেন যে কি দেখছেন, ঈদের বাজার করছেন? জি, রমজানের প্রথম দিকে এসেছি, ভিড় কম থাকে, আর শুরুর দিকে দেখা যায় ভালো কিছু প্রোডাক্ট তাদের আসে, এ কারণেই সকাল সকাল আসা। ধন্যবাদ জানাচ্ছি। আসলে উনি যেমনটি বলছিলেন যে রমজানের প্রথম দিকে ভিড়ভাট্টা কম থাকে এবং এই ভিড়ভাট্টা এড়াতেই কিন্তু তারা এখানে এসেছেন। আমরা একজন দোকানদার বলি যদি, তাকে পেয়েছি। আমরা একটু বলবো যে এবারে কেমন সাড়া পাচ্ছেন ঈদ বাজারে? এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, গত সিজন থেকে এই সিজনটা অনেক ভালো যাবে আশা করি। কাস্টমাররাও মোটামুটি অনেক ভালো, রেসপন্স ভালো পাচ্ছি, আলহামদুলিল্লাহ মোটামুটি এই সিজনটা অনেক ভালো যাবে আর কি। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আসলে উনি যেমনটি বলছিলেন যে গত বছর যেহেতু করোনার একটি প্রকোপ ছিল, করোনা প্রকোপের কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে করোনার কারণে অনেকে আসেননি বা ঈদের বাজার ঠিক সেভাবে করতে পারেননি, তারা অনলাইনের উপরে ভিত্তি করেছিলেন, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে এখন ক্রেতারা আসছেন মার্কেটে এবং এসে তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো রোজার শুরুর দিকে কিনে নিয়ে যাচ্ছেন। তো তানজিনা, এই কিন্তু ছিল আমার কাছে থাকা সবশেষ খবর।